আমাদের সম্মানিত আমির শফিকুর রহমান।
পর্যন্ত আমরা রাজপথে থাকবো السلام على رسول الله ما بعد. সম্মানিত দেশবাসী ঐতিহাসিক বিক্ষুব্ধ ছাত্র জনতা সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ বাহিনীর বাইরে সংগ্রামী গাজীপুরবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুনির্দিষ্ট মৌলিক তিনটা দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি এক নম্বর দাবি হলো কেয়ারটেকার সরকারের অধীনে নির্দলীয় নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা দুই নম্বর দাবি হলো আবিরে জামাত থেকে শুরু করে সকল রাজবন্দীদেরকে মুক্তি দিতে হবে তিন নম্বর দাবি হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে সংগ্রামী জনতা এই সরকারের আজকে বাংলাদেশকে একটা গভীর সংকটের মুখে নিয়ে গেছে এর মূল কারণ হলো গণতান্ত্রিক দ্বারা ব্যাহত করা এই সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার কারণে জনগণের কোনো দায়বদ্ধতা নেই দেশে আইনের শাসন নেই ভোটের অধিকার নেই ভোটের অধিকার নেই আজকে দেশের মানুষ রাজপথে নেমে এসেছে আমরা পুলিশ বাহিনীর ভাইদেরকে বলেছিলাম জামায়াত ইসলাম ইসলামী ছাত্র শিবির আইনের প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধাশীল আমরা অনুমতি নিয়ে সুন্দরভাবে প্রোগ্রাম করতে চেয়েছিলাম বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মীদেরকে পাবেন দেশপ্রেমী পাবেন সহনশীল পাবেন সংবিধানশীল দেশের বিরুদ্ধে অন্যের বিরুদ্ধে জনস্বার্থের বিরুদ্ধে জামায়াত ইসলাম কোনো আপোষ করে না করে আমরা লক্ষ্য করছি সরকার আবার 2014 এবং 18 স্টাইলে আরেকটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আপনারা কি চান এরকম নির্বাচন হতে চান মাননীয় শেখ হাসিনা আপনাকে বলে দিচ্ছে আপনিও বলছিলেন যে আপনি নাকি ফেয়ার নির্বাচন চান কিন্তু আপনি 2014 2018 প্রমাণ করতে পারেন না আরেকটি জালিয়াতির নির্বাচন কলঙ্কের নির্বাচন দেশের 16 কোটি মানুষ প্রতিহত করবে সমাবেশে বাংলাদেশের 16 কোটি মানুষের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি গণ দাবি পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্দলীয় নিরপেক্ষ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সকলকে আন্তরিক অভিনন্দন সবাই শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম স্থল যাবেন পুলিশ বাহিনীর বাইরে সহযোগিতা করবেন আমাদের কর্মী ভাইরা শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম স্থল ত্যাগ করবে খোলা হবে বাংলাদেশ জিন্দাবাদ